দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু 15 নতুন আক্রান্ত 266 যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 4591 জনের মৃত্যু ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের দাফন সম্পন্ন নড়াইলের কুড়িডোব মাঠ বাজারে জীবাণুনাশক দুটি কক্ষের উদ্বোধন এবং কাশিয়ানিতে ইউএনও এবং কর্মকর্তাদের বেতনের টাকায় ত্রাণ বিতরণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গত 24 ঘন্টায় বাংলাদেশে 15 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 75 জনে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিং এ আজ দুপুরে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক করোনায় দেশে 266 জন নতুন আক্রান্ত মোট আক্রান্ত 1838 জন এছাড়া আজ পরীক্ষা করা হয়েছে 2190 জনের করোনায় আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন মোট সুস্থ হয়েছেন 58 জন গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 2190 জন করোনায় আক্রান্ত হয়েছে 266 এবং মোট আক্রান্ত সংখ্যা হলো 1838 মৃত্যুবরণ করেছে 15 জন এবং মোট মৃত্যুবরণ করলেন 75 জন আরোগ্য লাভ করেছে 9 জন এবং মোট আরোগ্য লাভ করেছে 58 জন শেষ দুই সপ্তাহে বরাবরের মতোই প্রতিদিনের হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যার শীর্ষে থাকছে যুক্তরাষ্ট্র দেশটিতে 24 ঘন্টায় মৃতের সংখ্যা 2000 অতিক্রম করেছে একাধিকবার কিন্তু গত 24 ঘন্টায় সেখানে 4591 জনের প্রাণহানি ঘটেছে করোনা ভাইরাসের সংক্রমণে একদিনে এর আগে কোনো দেশে এর অর্ধেক মানুষ মারা গেছে মাত্র একবার তাও সেটা যুক্তরাষ্ট্রে এমন খবর দিয়েছে খোদ নিউইয়র্ক সিটি থেকে প্রকাশিত আন্তর্জাতিক দৈনিক পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল ঢাকার মোহাম্মদপুরে ঢাকা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এস এম প্রিন্সের দাফন সম্পন্ন হয়েছে আর শুক্রবার দুপুরে তার গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার 4 নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় নড়াইলে হস্তান্তরিত কুড়িডোব মাঠে অস্থায়ী বাজারের দুই প্রবেশ মুখে দুটি জীবাণুনাশক কক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল 10:30টায় নড়াইল পৌরসভার আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ কুড়িডোব মাঠে দুটি জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস কাউন্সিলর শরীফুল আলম লিটু পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ সাইফুজ্জামান প্রমুখ গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজেদের বেতনের টাকা দিয়ে 500 কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন অনেকেই সামনে এসে সাহায্য নিতে লজ্জা পায় তাই গোপন সংবাদের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করলেই আমরা পরিচয় গোপন রেখে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি এতক্ষণ শুনছিলেন এটিভি সংবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে